বলিউড বাদশা শাহরুখ খানের অনুরাগী সারা বিশ্ব জুড়ে 8 থেকে 80 যার অনুরাগী তাকেই নিয়ে এবার বিভাস মন্তব্য করে বসলেন পাকিস্তানি অভিনেত্রী পরিচালক মাহনুর বালোচ, যার কারণে দুই দেশেই শাহরুখের অনুরাগীরা অভিনেত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেন মাহনুর। তিনি বলেন, শাহরুখ খানের ব্যক্তিত্ব খুবই আকর্ষণীয় কিন্তু সুন্দর দেখতে বলতে যা বোঝায় তিনি কোনোভাবেই সেটা নন। শাহরুখের অভিনয় প্রসঙ্গে আগেও মন্তব্য করেছিলেন মাহনুর। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওর অভিনয় দক্ষতা নেই, তবে উনি খুব দক্ষ ব্যবসায়ী, নিজের প্রচারটা ভালোই জানেন। মাহনুর বলেন, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি ভুল হতে পারি। অভিনেত্রীর এই মন্তব্য ছড়িয়ে পড়তেই তাকে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। কেউ লিখেছেন, সারা বিশ্ব শাহরুখকে চেনেন কিন্তু আপনি কে? আবার কারো কথায়, প্রচারের আলোয় আসার সব থেকে ভালো পথ হলো বৈগ্রহিক অভিনেতা শাহরুখের বিরুদ্ধে কথা বলা। 90-এর দশকের শুরুর দিকে মূলত টিভি বিজ্ঞাপনে অভিনয়ের হাতেখড়ি হয় মাহনুরের। এরপর একাধিক টিভি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। 2013 সালে মুক্তিপ্রাপ্ত মেহু শহীদ আফ্রিদি ছবিতে অভিনয় করেন মাহনুর।